মাসখানেকের ভয়েজার 2 এর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল মার্কিন মহাকাশ সংস্থার। অবশেষে নভোযানটির সঙ্গে আবার যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন নাসার বিজ্ঞানীরা। বলা হচ্ছে প্রত্যাশিত সময়ের আগেই নতুন করে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। নাসা জানিয়েছে গত মঙ্গলবার ভয়েজার 2 নভোযান থেকে পাঠানো সংকেত পেয়েছেন বিজ্ঞানীরা। এর আগে গত মাসে নভোযানটিকে একটি ভুল নির্দেশনা পাঠানো হয়েছিল, এরপর সেটি অবস্থান বদল করে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। এখন ভয়েজার 2 এর অ্যান্টেনা পৃথিবীর দিকে ফিরে এসেছে। তবে নাসার বিজ্ঞানীরা আশা করছিলেন আগামী অক্টোবর মাস নাগাদ ভয়েজার 2 এর সঙ্গে নতুন করে যোগাযোগ স্থাপন করা সম্ভব হতে পারে। এর মাস দুয়েক আগেই সফল হলেন তারা। ভয়েজারের প্রকল্প ব্যবস্থাপক সুজান ডট জানান, নাসার বিজ্ঞানীরা ভয়েজার 2 নভোযানে একটি বার্তা পাঠাতে সর্বোচ্চ শক্তির ট্রান্সমিটার ব্যবহার করেছিলেন। 1977 সালে ভয়েজার 2 মহাকাশে পাঠায় নাসা। মহাকাশযানটি মহাজাগতিক রশ্মি বৃদ্ধির মুখে পড়েছে, ইন্টারস্টেলার স্পেসে ঢুকতে পেরেছে, অর্থাৎ এটি হেলিওপস এলাকা অতিক্রম করছে। ওই এলাকা সৌরঝড়ে তৈরি বুদবুদের প্রান্ত বা হেলিওস্ফিয়ার হিসেবে পরিচিত। হেলিওস্ফিয়ার হল সূর্যের চারপাশে ও গ্রহগুলোর চারপাশের সুবিশাল বুদবুদ, যা সৌর উপাদান ও চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত। ভয়েজার 1 এর পরে এটি মানুষের তৈরি দ্বিতীয় মহাকাশ যান যা ইন্টারস্টেলার স্পেসে ভ্রমণ করেছে। এর আগে এই মহাকাশ যান বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন ভ্রমণ করেছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।